আসসালামু আলাইকুম প্রত্যেকটি ভির প্রশ্নোত্তর পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি যথারীতি আমি রফিকুল ইসলাম রিবন আজকে কয়েকটি প্রশ্নের জবাব দেবো আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন অনেক ধরনের প্রশ্ন করেছেন অনেক ধরনের প্রবলেমে আছেন অনেকে সন্তান নিয়ে তো আজকে মোটাদেরকে যে প্রশ্নটি বেশি এসেছে এবং অনেকে এই বিষয়ে কমেন্ট করেছেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো অর্থাৎ আমি যদি জিস্ট করি তাহলে যে বিষয়টি দাঁড়ায় যে অনেকে বলবার চেষ্টা করেছেন তার সন্তানের বয়স যেরকম অর্থাৎ একজন প্রশ্ন করেছেন যে তার সন্তানের বয়স পাঁচ বছর ইদানিং সে যে মাত্রার কথা বলার কথা ছিল সে মাত্রায় কথা বলছে না করণীয়টা কি এই বিষয়টি জানতে চেয়েছেন তো প্রথমত আসি বর্তমান যোগটা বা বর্তমানে আমরা যে সময়টি পার করছি সেটাকে আমরা অনেকটা যান্ত্রিক যুগ বলতে পারি ডিভাইসের এত ছড়াছড়ি এত পরিমাণ ডিভাইস আমাদের চারপাশে বিশেষ করে আমাদের সন্তানদের হাতের নাগালে বা তার তাদের কাছে এতটা সহজলভ্য আজকাল এই বিষয়টি যে কারণে দেখা যায় যে এর যে একটা কুপ্রভাব প্রত্যেকের উপর অর্থাৎ আমাদের সন্তানেরা বর্তমান সময়ে সন্তান যারা আছে বিশেষ করে যারা ছোটোবেলা থেকেই এরকম ডিভাইস হাতের কাছে পাচ্ছে তাদের উপর যে ব্যাড ইম্প্যাক্ট এটা বেশি পরিমাণে পড়ছে যারা প্রশ্ন করেছেন যে তাদের সন্তানদের স্পিচটা ডিলে হচ্ছে এটার বর্তমান সময়ে দেখা গেছে যে অন্যতম একটা কারণ হচ্ছে যে ডিভাইস বেশি পরিমাণে দেখা ডিভাইসের সাথে বেশি পরিমাণে কানেক্টেড থাকা এটা একটা অন্যতম কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদেরকে একটু রিলিফ পাওয়ার জন্য আমাদের সন্তানদেরকে আমাদের ডিভাইসটা আমরা তাদের হাতে দিয়ে দিচ্ছি যে কারণে সে তখন ডিভাইসে আস্তে আস্তে দিনের পর দিন ডিভাইসে এডিক্টেড হয়ে যাচ্ছে আর ডিভাইসটা হচ্ছে ওয়ানওয়ে ভিশন এবং ডিভাইসটা হচ্ছে যে ওয়ানওয়ে কমিউনিকেশন তৈরি করে অর্থাৎ আমার সন্তান যখন বসে বসে কোনো মোবাইল দেখছে অথবা টিভিতে কোনো একটা বিষয় দেখছে অথবা কার্টুন দেখছে লম্বা সময় ধরে যখন সে বিষয়টি দেখছে তখন তার মধ্যে ওয়ানওয়ে কমিউনিকেশনের কারণে সে যেহেতু নিজে কোনো কিছু বলছে না শুধুমাত্র রিয়েলাইজ করছে এবং সে আলোকে তখন কিন্তু সে দেখবেন যে রিয়্যাক্ট করছে না হয়তো যদি রিয়্যাক্ট করে অর্থাৎ অর্থাৎ আমরা বাবা মা যারা আছি অভিভাবক যারা আছি তারা যদি সেই সময়টায় সেখানে তার কাছে থাকি তাহলে হয়তো সে রিয়্যাক্ট করবে এবং অনুভূতি প্রকাশ করে দেখাতে পারবে কিন্তু যখন সে একা একাই দেখছে সে কোনো রিয়াক্ট করতে পারছে না এবং তার অনুভূতি প্রকাশ করে কাউকে দেখাতে পারছে না যে কারণে ওয়ানওয়ে ভিশনের যে ব্যাড ইম্প্যাক্ট সেটা তার উপর পড়ছে যে কারণে সে আসলে কথা বলার পরিবর্তে তার মাথা নাড়ানো অথবা জেস্টার প্রচারের মাধ্যমে যে কোনো বিষয়ের জবাব দেওয়াতে অভ্যস্ত হয়ে যায় এই যে দিনকে দিন সে যখন কোনো বিষয় দেখছে যে কোনো ডিভাইসে কোনো বিষয়কে দেখছে এভাবে আস্তে আস্তে দিনের পর দিন তার কথা বলার পরিমাণটা খুব বেশি পরিমাণে কমিয়ে দেয় সে বেশি পরিমাণে তখন ইন্ট্রোভার্ট হয়ে যেতে থাকে আস্তে আস্তে তার অন্যজনের যে সাহচর্য বা অন্যজনের সাথে যে কথাবার্তা বলার যে বিষয় এই বিষয়টি তার আর তখন ভালো লাগে না যে কারণে ডিলেইং অফ স্পিচ হচ্ছে বর্তমান সময়ে একটা গবেষণায় দেখা গেছে যে বিশ্বের নামে নামে কয়েকটা ইউনিভার্সিটি গবেষণা করেছে সেখানে তারা দেখিয়েছে যে বর্তমান সময়ে যারা মানে স্পিচ যাদের ডিলে হচ্ছে যে সকল বাচ্চাদের তার অন্যতম একটা কারণ হচ্ছে এইরকম ডিভাইসের সাথে তারা বেশি পরিমাণে কানেক্টেড আসলে আমরা নিজেরাই কিন্তু অনেক ক্ষেত্রে এই যে তাদের যে স্পিচ ডিলে হচ্ছে যে মাত্রা যে বয়সে তার যে মাত্রায় কথা বলার কথা ছিল সে মাত্রায় কথা বলছে না এর অন্যতম কারণ বা পেছনের যে কারণ সেটি হচ্ছে ডিভাইস কানেক্টেড তাদের ডিভাইস কানেকশনটা অনেক পরিমাণে বেশি এই বিষয়টা প্রত্যেক অভিভাবক আমাদেরকে উপলব্ধিতে আনতে হবে এবং এই বিষয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত এই বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত সামান্য একটা রিলিফ পাওয়ার জন্য বা আমি নিজে যাতে আমার একটা কাজ ভালোভাবে করতে পারি খুবই স্মুথ করতে পারি সেজন্য আমার ডিভাইসটা আমার সন্তানের কাছে যাতে সহজলভ্য করে না দেয় এবং ডিভাইসটা যাতে আমার সন্তান চাইলেই না পায় এই বিষয়টাকে আমাদেরকে নিশ্চিত হওয়া উচিত এবং যারা প্রশ্ন করেছেন আশা করি তারা উত্তরটা পেয়েছেন আরেকজন সুপ্রিয় দর্শক প্রশ্ন করেছেন যে আসলে দিনে এবং রাতে আপনার সন্তানের সাথে আপনি কতটুকু সময় কাটাবেন এই বিষয়টি আসলে জানতে চেয়েছেন যে আসলে দিনে এবং রাতে আপনার কতটুকু সময় আছে বা আমরা যারা চাকরি করি বা আমরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সংসার পরিবার পরিচালনা করছি বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট কিন্তু আমাদের আছে আসলে আমি নিজেই বুঝবো যে আমার সন্তানকে আমি কতটুকু সময় দিতে পারবো এই বিষয়টি কিন্তু আসলে আমার উপরে ডিপেন্ড করছে অর্থাৎ আপনি আমি আমরা যারা অভিভাবক আছি তাদের উপরই ডিপেন্ড করছে যেহেতু আমাদের উপর এই বিষয়টি ডিপেন্ড করছে আমাদেরকে আসলে টাইমটা বের করতে হবে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু সময় আমাদের সন্তানদের জন্য বরাদ্দ রাখতে হবে তাদেরকে সময় দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কতটুকু সময় দিলে সে শান্ত হবে বা আমার প্রতি আকৃষ্ট হবে অথবা সে প্লিজড হবে এই বিষয়টি কিন্তু আসলে আপেক্ষিক কারণ হচ্ছে আমি এবং আপনি হয়তো আমার সন্তানের সাথে দিন কাটালাম সেই সময়টা তার জন্য স্মৃতিযোগ্য না হতে পারে বা স্মৃতিকাতর্ষে নাও হতে পারে এই সময়টাকে স্মরণ করে আবার যদি বিশ মিনিট সময় কাটে আমার সন্তানের সাথে এবং সেই সময়ে যদি আমার সন্তানের সাথে সময়টা কাটানো যদি খুবই ভালোভাবে হয় খুবই প্রাণোচ্ছলভাবে আমার সন্তানের সাথে যদি আমি মিশতে পারি এবং সে যেভাবে চায় তার মতো করে যদি আমি খেলতে পারি বা সে যেভাবে চায় তার মতো করে যদি আমি মিশতে পারি তাহলে কিন্তু বিশ মিনিট বা আধা ঘন্টা সময় কিন্তু আপনার আমার সন্তানের জন্য যথেষ্ট হবে আসলে কতটুকু সময় আমরা প্রতিদিন আমাদের সন্তানদেরকে দেব এর সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে যে কতটা কোয়ালিটি সময় আমরা দিচ্ছি বা কতটা কোয়ালিটি সময় আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি এই বিষয়টি এই বিষয়টি খেয়াল রাখতে হবে দুই ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টার চেয়ে বড় হচ্ছে যে আপনি বিশ মিনিট সময়ই দেন কিন্তু সেই বিশ মিনিট সময় যাতে আপনার সন্তান মনে রাখে এবং আপনি যাতে খুব ভালোভাবে মেশেন এবং এখানে একটা জেনারেশন গ্যাপ কমিয়ে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের সাথে মিশতে গিয়ে আমরা বাচ্চাদের মতো করে মিশি না আমরা নিজেদের যে ভাব গাম্ভীর্য নিজেদের যে একটা হ্রাস এবং নিজেদের যে একটা ভারিকি ভাব সেটাও অনেক সময় ধরে রাখি সন্তানদের সাথে এই ভারিক্কি ভাব বা ভাবগামীর্য নিয়ে কথা বলবার কিছু নেই এবং সন্তানরা নিজেরা আমার সাথে তখনই রিলেট করতে পারবে আমাকে তো তখনই নিজের মতো করে ভাবতে পারবে যখন আমি আমার সন্তানদের মতো করেই আচরণ করব অর্থাৎ আমার সন্তান যেহেতু বাচ্চা এবং শিশু সেই শিশুর মতো আচরণই আমাকে তখন করতে হবে এই বিষয়টি আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের কাছে মনে হতে পারে যে অপ্রাসঙ্গিক এবং এই বিষয়টি মনে হতে পারে যে এটা আসলে রিডান্ডেন্ট মানে একটু বাড়িয়ে বলা হচ্ছে কিন্তু মোটেই না বর্তমান যত ধরনের গবেষণা হচ্ছে এবং যত ধরনের আর্টিকেল বের হচ্ছে তারা কিন্তু এই বিষয়টার প্রতি গুরুত্ব দিচ্ছেন যে জেনারেশন গ্যাপ কমিয়ে না নিয়ে এলে অর্থাৎ শিশুর সাথে শিশুর মতোই আচরণ যদি না করা হয় শিশু উপযোগী আচরণ যদি না করা হয় এবং নিজেকে যদি একজন শিশুর জায়গায় না রেখে যদি আমরা বিহেভ না করতে পারি তাহলে কিন্তু শিশুটা আমার সাথে শেয়ারিং এবং কেয়ারিংয়ের যে বিষয়টা এটা করতে পারবে না কোনো বিষয় শেয়ার করবে না শিশুকে কোয়ালিটি টাইম আমি কিন্তু দিতে পারবো না এই বিষয়টা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে আশা করি উত্তরটি পেয়েছেন আর একজন সুপ্রিয় দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে তার সন্তানকে তিনি সবসময় বাড়ির ভেতরে বা তার সাথেই তার আশেপাশেই রাখেন বাইরে বের হতে দেন না এটা কতটা ঠিক আসলে সত্যিকার অর্থে আপনার সন্তানকে ভালোবাসবেন বা আপনি আপনার কাছে রাখবেন এটা খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু সোসাইটির সাথে মিশতে গেলে বা আপনার সন্তান যাতে মানুষের সাথে মিশতে পারে একদম ইন্ট্রোভার্ট না হয়ে যায় এজন্য কিন্তু আসলে মানুষের সাথে মিশতে পারার যে যোগ্যতা বা দক্ষতা সেগুলো কিন্তু শেখানোর বিষয় আছে সন্তানরা কিন্তু আমাদেরকে দেখেই শিখছে এটা যেমন সত্য ঠিক তেমনিভাবে আরেকটা সত্যি বিষয় হচ্ছে যে তাদেরকে এই ধরনের দক্ষতা এবং যোগ্যতাগুলি তৈরি করে দিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক শিশু আছে যারা হয়তো অন্য শিশুদের দেখলে বা অন্য শিশুদের সাথে মিশতে গিয়ে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে না নিজেরা মিশতে পারে না কথা বলতে পারে না বা নিজেরা একটু আড়ষ্ট হয়ে যায় লাজুক প্রকৃতির থাকে সেক্ষেত্রে আপনি আমি বা আমরা যদি একটা সুযোগ তৈরি করে দিই মেশার সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদেরকে আর ইন্ট্রোভার্ট মনে করবে না তারা তখন মিশতে চাইবে খেলাধুলার একজন সঙ্গী পাবে তার মানসিক বিকাশে এই যে খেলাধুলার সঙ্গী পাওয়া মিশতে পারা এটা কিন্তু তার মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য আপনি হয়তো চিন্তা করছেন এটা আপনার শিশুর জন্য ভালো অথবা যদি এমন কোনো এলিমেন্টস দেখেন যে তার সাথে মিশলে বা তাদের কাছে গেলে তাদের সঙ্গ পেলে হয়তো আপনার সন্তানের ক্ষতি হতে পারে বা আপনার সন্তান বকে যেতে পারে তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি তাকে চেক দিয়ে বা তাকে আপনার নজরে রাখতে পারেন তবে তারপরেও আপনাকে সুযোগ তৈরি করতে হবে এমন ভালো বন্ধু যাতে সে গ্রহণ করতে পারে ভালো বন্ধুদের সাথে সে যেন মিশতে পারে এজন্য আপনাকে কিন্তু সুযোগ তৈরি করে দিতে হবে একদমই যদি রিজিদভাবে আপনি শুধু আপনার কাছেই রাখেন তাহলে সোসাইটির সাথে মিশার ক্ষেত্রে আপনার সন্তান কিন্তু ব্যর্থ হয়ে যাবে এবং সে মিশতে পারবে না নিজেকে মেলে ধরতে পারবে না এবং সময় ইন্ড্রোভার্ট থাকবে যা আপনার সন্তানের জন্য সারা জীবনের জন্য এবং পরিণত বয়সে গিয়েও সে কিন্তু এই ঝামেলাটা ফেস করবে নিজেকে মেলে ধরতে পারবে না এবং মানুষের সাথে মিশতে পারবে না এই জন্য আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি অবশ্যই সন্তানকে দেখে রাখবেন বাট আপনার সন্তান যাতে মানুষের সাথে মিশতে পারে সোসাইটির সাথে মিশতে পারে সোসাইটির ম্যানারগুলো যাতে বুঝতে পারে এই সুযোগগুলি কিন্তু আপনাকে এবং আমাকে তৈরি করে দিতে হবে আশা গুরুত্বটি পেয়েছেন তো আজ এ পর্যন্তই আপনার সন্তানের সমস্যা সম্বলিত যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য আর আপনার যে বিষয়টি নিয়ে আপনার কাউন্সেলিং দরকার বা আপনি প্রবলেমে আছেন এই বিষয়টিও আমাদেরকে ইনবক্স করতে পারেন কমেন্ট করতে পারেন আমাদেরকে মেইল করতে পারেন আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনার সেই প্রবলেমটি সলভ করার লক্ষ্যে পরামর্শ দেওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী প্রশ্নোত্তর পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ